বীরসিং জৌরা সমষ্টির অন্তর্গত দক্ষিণ পয়েজের আলগা গাঁও পঞ্চায়েতের গোয়ালের সর্বজারত রাইজর দলের যোগদান আর আঞ্চলিক কমিটি গঠন। বীরসিং জৌরা সমষ্টির সভাপতি হারান আলী মন্ডলের সভাপতিত্বত শতাধিক কর্মীর রাইজর দলত যোগদান করে আর 51 জনীয় আঞ্চলিক কমিটি গঠন করে। সভাত মুখ্য অতিথি রাইজর দলের রাজ্যিক সাংগঠনিক সম্পাদক মুসলেমুদ্দিন চৌধুরী, মুরসুর রহমান, জেলা সমিতির সম্পাদক গিয়াসুদ্দিনের সমষ্টির কমিটির সম্পাদক অধিবক্তা সফিয়ান আলী, জহিরুল ইসলাম, আব্দুল আওয়াল মন্ডল উপস্থিত থাকি সংগঠন শক্তিশালী করার বাবে রাইজক আহ্বান জানায়। কিন্তু আমাদের মতন একজন ব্যক্তি আমাদের লাখো লাখো মানুষকে বঞ্চিত করে, আমাদের হককে ব্যাহত করে, একজন ব্যক্তি কয়েক হাজার কোটি টাকার মালিক হইলে তার অর্থের দ্বারায় আমাদের নিরীহ জনসাধারণের কোনোদিন কল্যাণ হইতে পারে না। আমি আজকে অনুভব করেছি, আমি সমষ্টির বিভিন্ন জায়গায় ম্যালে মিটিং এ আসবো, আপনাদের সম্মুখে টাকা সহকারে, তত্ত্ব সহকারে কথা উত্থাপন করে দাঁড়িয়ে ধরবো। আপনিও দেখতে চাই যে এই সমষ্টি থেকে বিগত দিনে 75 বছরে এবং বিশেষ করে বিগত কিছু বছরে যে নেতা নির্বাচিত হয়ে আপনাদেরকে ঠকিয়েছে, সেই ঠকের যে সার্টিফিকেট আপনাদের সম্মুখে বলিষ্ঠ ভাবে উত্থাপন করে ধরবো। আমি তাৎক্ষণিক জবাব দেব এই জনসাধারণের হয়ে, আপনাকে এই জনসাধারণ বহু আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছিল, আপনি এই জনসাধারণের জন্য কি করেছেন আজকে জবাব দিতে হবে। আপনি কয়টা রাস্তাঘাট বানিয়েছেন, কয়টা কলেজ বানিয়েছেন, কয়টা হাই সেকেন্ডারি স্কুল বানিয়েছেন, কয়টা স্বাস্থ্য কেন্দ্র বানিয়েছেন, আমার ভাইয়েরা কেমনি উন্নতি হবে সেই কথা উনি কি করেছেন জানেন? এই সব নেতা আজকে বিলাসীপাড়া পশ্চিম সমষ্টি থেকে অনেক ভাই বলে, আমি কিন্তু জাস্ট আলোচনা করতে চাইতেছি, অনেক ভাই বলে আলী আকবর সাহেব ওনার একটা ভোট ব্যাংক আছে, ভোট ব্যাংক কত? 20,000, 25,000, 15,000। কেমনি করে ভোট ব্যাংক ভাই? কোনো তো ভোট ব্যাংক নাই, ওনার ভোট একটা, ওনার কেমনি করে 15,000 ভোট ব্যাংক? এটা হয়েছে একটা ঠগামি, প্রবঞ্চনা, ধোকাবাজি। পশ্চিম সমষ্টিতে বিধায়ক হিসেবে নির্বাচন ইলেকশন প্রতিদ্বন্দ্বিতা করেন হাফিজ বশির সাহেব। হাফিজ বশির সাহেবকে ভালো না বাসা নিশ্চয় কিছু মানুষ আছে, ইউডিএফকে অপছন্দ করা নিশ্চয় কিছু মানুষ আছে, ওই মানুষটির ভোট কোথায় দিবে? আমি একবার সাহেব প্রত্যেকবারই নতুন নতুন সিম্বল নিয়া কয় আমি আসি, ওই ভোটটা ওই খাতায় করে। ওর বাদে বিলাসীপাড়া পূর্ব সমষ্টিতে আমি বিধানসভা নির্বাচন খেলেছিলাম 2016-তে, এআইটিউবের পক্ষ থেকে আমাকে প্রার্থিত্ব প্রদান করেছিল, সেখানে ইলেকশন হয়েছে, সেইরকম ইলেকশন একবার হয়ে দেখুক, তখন এই নেতার ভোট ব্যাংক কার কত প্রমাণ বের হয়ে যাবে। বিলাসীপাড়া পূর্ব সমষ্টিতে এআইটিউবের থেকে ক্যান্ডিডেট ছিলাম আমি, কংগ্রেসের থেকে ক্যান্ডিডেট ছিল অমৃত বাদশা, আর বিজেপি থেকে ক্যান্ডিডেট ছিল অশোক কুমার সিংহী। আমরা তিনজনে সমান সমান করে অল্প কম বেশি ভোট পেয়েছি। ইলেকশন যুদ্ধের মতন ইলেকশন হয়েছে, আপনাদের এখানে তো ইলেকশনই হয় না, ইলেকশন ভোট ইচ্ছা যায় না, তেলকা এখন না চাইলেও ভোট ঠুঙ্গাই করে নিয়ে বারেন্দায় ঢেলে দিয়েছি, কেউ জানেও নাই, আর ওই রকম যে বিকল্প কাকতিম সে জায়গাও নাই, জায়গাও নাই, এই নেতায় নিচে সুযোগ মানুষ যাবে কোথা? এইবার মানুষের যাওয়ার জায়গা বাইরে হয়ে গেছে। আজকে বিশ্বিন জেলার সমষ্টিতে আসামের ভিতরে সবচেয়ে যদি টাকরা টাকরি ইলেকশন হয়, নির্বাচন হয়, এইবার হবে 2026-এ। আপনারা দেখতে পাবেন নেতা কাজ করে, আমি মুসলিম চৌধুরী হতে চাই না, এই সমষ্টিতে বহুত যোগ্য দক্ষ বহুত বাগের বাচ্চা ছেলে আছে, তারা সুযোগ পাইতেছে, তাদের অর্থ নাই, ব্যাকগ্রাউন্ড নাই, মোটর সাইকেল নাই, গুয়াহাটি বাড়ি না।